হ্যালো গাইজ, ওয়েলকাম টু মিডম্যান লাইফস্টাইল। আর আজকে আবার আরেকটা ভ্লগ নিয়ে, লাস্ট ব্লগে আমি বলেছিলাম যে ম্যাচ দেখতে যাব, আর এই যে হচ্ছে হাতে টিকিট রয়েছে দেখতে পাচ্ছি, এএফসি কাপ দেখতে যাব, মোহন বাগান ভার্সেস মালয়েশিয়ান ক্লাব কুয়ালালামপুর এএফসির ম্যাচ। তো ম্যাচ টিকিট হাতে আর রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছ তোমরা, আর আজকে যাব আমি আর সৌমিক যাব। তোমরা আগেও জানতে যে আমি তো একা যাই না, আর তার সাথে সাথে অবশ্যই ম্যাচ দেখতে গেলে ম্যাক্সিমাম সৌমিকের সাথে যাই, বিকজ দুজনেই মোহন বাগানের সমর্থক, ডাইহার্ড ফ্যান। তো তাই জন্য ম্যাচ টিকিট আজকে লাস্ট, কিন্তু যেটা ডার্বির ম্যাচ টিকিট জোগাড় করতে পারিনি তাই যেতে পারিনি। অবশ্যই ছুটি নিয়েছিলাম সেদিন, যাবো বলে চেষ্টা করেছিলাম বাট পারিনি, বাট এইবার এটা কিন্তু মিস করিনি। আজকে খুব ইম্পর্ট্যান্ট ম্যাচ আমাদের জন্য, ইন্টার জোনাল সেমিফাইনাল। তো চলো রাস্তায় দেখা হবে সৌমিকের সাথে, সৌমিককে নিয়ে দেন আমরা মাঠে গিয়ে, তো তোমাদের সাথে পুরো ম্যাচটা তোমাদেরকে দেখাবো, আর কি হচ্ছে না হচ্ছে তোমরা তো জানতেই পারবে। তো অবশ্যই কিন্তু চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করো। এই যে সৌমিক আর আমি দুজনেই, ইয়েস আমরা এখন ব্লগ করছি। তো এই যে দেখতে পাবে না, তার বাড়ির সামনে এসেছি, তো আমরা এখন যাচ্ছি মাঠে, তো গিয়ে তোমাদের সাথে কথা বলবো। আমাদের কিন্তু র্যাম্প আছে 13, তো আমরা র্যাম্প 13 থেকে যাচ্ছি আমি আর সৌমিক। আর এদিকে দেখতেই পাচ্ছ লাইটিং, আমি সৌমিক র্যাম্প 13 থেকে যাচ্ছি, আর আমরা কিন্তু ফাইনালি র্যাম্পের দিকে যাচ্ছি আমরা টায়ার 2 তে। আজকে কিন্তু ভিউটা খুব ভালো হবে, বিকজ লাস্টের বারে আমরা যখন ছিলাম তখন আমরা নিচের টায়ারে ছিলাম, আজকে কিন্তু মিডিল টায়ারে টিকিট পেয়েছি, এটাও নিয়েছি, মিস করিনি। আর ভেতরে গিয়ে তোমাদের অ্যাটমসফিয়ারটা দেখাবো, একদম মারাত্মক অ্যাটমসফিয়ার থাকবে ভেতরে, সেটার বলার অপেক্ষা রাখে না। আর তার সাথে একটা ব্যান্ড নিয়েছি, তো সাপোর্ট করছি। আর এরপরে জার্সি, নিউ জার্সি যেটা হবে নেক্সট, নাম চেঞ্জ হবে তখন নেব, এখন নিইনি। এবার বসার জায়গাটা ভালো খুঁজতে হবে, দেখতেই পাচ্ছ প্রচুর মাঠে লোক হয়েছে, এখনো ফুটো বলেনি, এদিকটাই বেশি আছে। তো প্র্যাকটিস চলছে, এদিকে মনমার টিম বলছে প্র্যাকটিস হচ্ছে এদিকে, আর টিম প্র্যাকটিসে। তো এদিকে মেন আমরা কিন্তু ফোকাস আমাদের টিমে প্র্যাকটিস। লিখে দিও
আমার বাবাটা নিয়ে ডান সাধারণ সন্ধ্যা গুছিয়ে পানীয় নিবি রে।